2012 সালের ডিসেম্বরে ইউরোপিয়ান স্পেস এজেন্সির মার্স এক্সপ্রেস অরবিটারে প্রথম ধরা পড়ে মঙ্গলের দক্ষিণ মেরুর আইস ক্যাপটি, যা হিমায়িত জল ও কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণে গঠিত। আর এর নিচে রয়েছে অসংখ্য লবণাক্ত তরল জলের হ্রদ। তবে বর্তমান গবেষণা বলছে এগুলো মোটেই তরল জলের হ্রদ নয়, বরং এখানে রয়েছে প্রচুর পরিমাণ কাদামাটির খনিজ। 2018 সালে মার্স এক্সপ্রেস অরবিটারের মার্সিস রাডারে ধরা পড়ে গ্রহটির দক্ষিণ মেরুর বরফের নিচে এখনো রয়েছে তরল জলের হ্রদ। 2020 সালে অনেকগুলো নোনতা জলের হ্রদের সন্ধান মিলেছিল। টরন্টোর ইয়র্ক ইউনিভার্সিটির গ্রহবিজ্ঞানী ইশাক স্মিথের নেতৃত্বে একদল গবেষক মঙ্গলের দক্ষিণ মেরুর জমাট বাঁধা বরফ এবং এর নিচে তরল জল নিয়ে সম্প্রতি গবেষণা চালিয়েছেন। তাদের মতে গ্রহটির পৃষ্ঠের নিচে যেখানে তরল জলের হ্রদ মিলেছে, সেখানে এই জলকে তরল রাখার জন্য উত্তাপ ও অনেক বেশি লবণের প্রয়োজন, যা মঙ্গলের দক্ষিণ মেরুতে প্রায় অসম্ভব। এছাড়া গ্রহটির দক্ষিণ মেরুতে হ্রদের নিশ্চিত প্রমাণ বা তার যুক্তিপূর্ণ ব্যাখ্যা এখনো মেলেনি। গবেষকগণ সম্প্রতি জানিয়েছেন অরবিটারের রাডারে ধরা পড়া উজ্জ্বল তরল জলের মতো দেখতে যে বস্তু মিলেছে সেগুলি আসলে হ্রদ নয়, এগুলো হলো কাদামাটির মিশ্রণে তৈরি এক ধরনের খনিজ, যার নাম স্মেকটাইটস। এই স্মেকটাইটস দেখতে ঠিক কাদামাটির মতো নয়, বরং আগ্নেয় শিলার মতো। ক্ষয়প্রাপ্ত আগ্নেয় শিলা জলের সাথে মিশে হালকা রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে এই স্মেকটাইটস তৈরি করে। এক লেয়ারের অ্যালুমিনা এবং দুই লেয়ারের সিলিকা দিয়ে তৈরি কাদামাটির খনিজ জলের সংস্পর্শে আসলে কিছু রাসায়নিক পরিবর্তন ঘটে এবং ফুলে ওঠে, যাকে বলা হয় স্মেকটাইট। এরা দেখতে সাদা বা হালকা গোলাপি রঙের হয়ে থাকে। মঙ্গলে এ ধরনের ক্লে মিনারেল প্রচুর পরিমাণে পাওয়া যায়। গবেষকগণ পরীক্ষাগারে এই স্মেকটাইটকে -43 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফ শীতল করেছেন। রাডারে যা মঙ্গল গ্রহের দক্ষিণ মেরুর বরফের নিচের জলের অনুরূপ পদার্থের মতোই দেখাচ্ছে, এরপর তা মঙ্গলের দক্ষিণ মেরু থেকে নেয়া ভিজিবল ও নেয়ার ইনফ্রারেড আলোয় অরবিটারের তোলা ছবি বিশ্লেষণ করেছেন। সবশেষে তারা নিশ্চিত করেছেন মঙ্গল গ্রহ যখন উষ্ণ ছিল তখন তরল জলের সংস্পর্শে এসব স্মেকটাইটস তৈরি হয়েছিল, যা সময়ের সাথে আইস ক্যাপের নিচে চাপা পড়ে গিয়েছে। মার্স এক্সপ্রেস অরবিটারের রাডারে এখন যা তরল জলের হ্রদের মতো দেখাচ্ছে। সুতরাং মঙ্গলের দক্ষিণ মেরুর এতটা শীতল পরিবেশে জমাট বাঁধা বরফের নিচে তরল জলের হ্রদ নয়, বরং কাদামাটির খনিজ অর্থাৎ স্মেকটাইট রয়েছে। মঙ্গল গ্রহ সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।